পুনৰ ছত্তীশগড় দখল কৰিব কংগ্ৰেছে। ছত্তীশগড় উন্নয়নত সুখী জনতা। বিজেপিয়ে পুনৰ খাব মুখ থেকেচা। সমগ্র দেশতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাদুর মোহিনীবান নিষ্ক্রিয় হয়ে পড়েছে। 2014 সনত প্রধানমন্ত্রী মোদীর নামতেই শাসনলৈ অহা বিজেপিয়ে 2019 সনের দ্বিতীয় কার্যকাললৈকে সেই জাদু বর্তাই রাখবলৈ সক্ষম হয়েছিল। এসময়ের হর হর মোদী ঘর ঘর মোদী শ্লোগান বহুতর বাবেই এতিয়া বিরক্তিকর। চলিত বর্ষর শেষর ফালে দেশের ছখন রাজ্যত নির্বাচন অনুষ্ঠিত হব। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীশগড়, মিজোরাম, তেলেঙ্গানা, কেরালাত চলিত বর্ষর শেষর ফালে নির্বাচন অনুষ্ঠিত হব। এই রাজ্য কেখনের নির্বাচনক লৈ শাসক দল বিজেপি আর বিরোধী দলসমূহের নির্বাচনী কুচকাওয়াজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। এবিপি সি ভোটার সমীক্ষা অনুসরি ছত্তীশগড়ত আগন্তুক নির্বাচনত কংগ্রেসে পুনর্বার ক্ষমতা দখল করার সম্ভাবনা বেশি। খং বৃদ্ধি পাইছে দেশের জনতার। ভুয়া প্রতিশ্রুতিয়ে আমোয়াইছে জনতাক। ছত্তীশগড়ত নাই প্রতিষ্ঠান বিরোধী ঢৌর প্রভাব। সি ভোটার সমীক্ষা অনুসরি রাজ্যখনত কংগ্রেসে 70খন আসন লাভ করার সম্ভাবনা আছে। উল্লেখ্য যে ছত্তীশগড়ত বর্তমান ভূপেশ বাঘেলর নেতৃত্বত কংগ্রেসের সরকার চলি আছে। রাজ্যখনত মুঠ 90টা বিধানসভার সমষ্টি থাকার বিপরীতে 11টা লোকসভার সমষ্টি আছে। প্রায় 15 বছর পিছত ক্ষমতালে অহা কংগ্রেস দলে বিগত নির্বাচনত মুঠ 68খন আসন দখল করেছিল। তার বিপরীতে বিজেপি দলে লাভ করেছিল মাত্র 15খন আসন। সমীক্ষাটোয় প্রকাশ করা অনুসরি কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলর নেতৃত্বাধীন সরকারের ন্যায় যোজনা, গরিব ন্যায় যোজনা, মজদুর ন্যায় যোজনা আদিক লৈ সুখী সাধারণ জনতা। তার বিপরীতে একেলাঠারিয়ে 15 বছর শাসনত থাকা বিজেপির মুখ্যমন্ত্রী রমন সিংয়ের দিনত রাজ্যত উন্নয়ন একেবারে স্থবির হয়ে পড়েছিল বলে মত প্রকাশ করেছে জনপাই। আনহাতে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলে লোকসভাত তেওঁৰ ৰাজ্যৰ নিজ দলৰ মাত্ৰ 2জন সাংসদ থকাৰ পিছতো এবাৰ ইউপিএ নেতৃত্বাধীন জোটবন্ধনে কেন্দ্ৰত চৰকাৰ গঠনৰ বাবে 300তকৈ অধিক আসন লাভ কৰিব বুলি নিশ্চিত কৰে। বাঘেলৰ এই ঘোষণাই চিন্তিত কৰিছে বিজেপি দলক। আনহাতে মুখ্যমন্ত্রী বাঘেলে হিন্দুস্তান টাইমছত দিয়া এক সাক্ষাৎকাৰত কয় যে কেন্দ্ৰীয় সংস্থাই তেওঁৰ নামটো উচ্চাৰণ কৰিবলৈ হেঁচা দিছে। তেওঁ কয় যে নির্বাচনলৈ মাত্র ছমাহ থকা অবস্থাত বিজেপিয়ে তেওঁক কেলেঙ্কারিত জড়িত করব বিচাৰিছে। তেওঁ লগতে কয় যে যদি তেওঁক সোধা পোছাৰ বাবে মাতেও তাত তেওঁ আচৰিত নহয়, কিন্তু তেওঁ নিশ্চিত যে আগন্তুক নির্বাচনত ইয়াৰ একো প্রভাব নপৰে। ছত্তীশগড় নির্বাচনলৈ এতিয়াও 6টা মাহ বাকী। নির্বাচনী যুঁজখন প্রকৃততে কেনে হব সেইটো এতিয়াই ধারণা করা কঠিন। কিন্তু বাঘেল সরকার বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী ধর প্রবণতা কম সেইটো নিশ্চিত। অবশ্যে এবিপির সি ভোটার সমীক্ষা কিমান সঁচা প্রতিপন্ন হয় সেয়া সময়হে কব। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।